বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান সম্পর্কে। দীনবন্ধু মিত্র থেকে পুঙ্খানুপুঙ্খভাবে তার প্রত্যেকটা রচনার বিশ্লেষণ করব, আর সেই সাথে তোমাদের জন্য থাকছে দীনবন্ধু মিত্র সম্পর্কিত 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যা তোমাদের ভীষণ ভীষণভাবে জানা দরকার। চলো তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আজকের আলোচনায়। আলোচনার জন্য আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে, সেখানেই দেখে নেব আজকের বিষয়ের আলোচনা। যে কোনো নাট্যকার সম্পর্কে আলোচনা করতে গেলেই প্রথমে আমাদের দেখে নিতে হবে জন্ম এবং মৃত্যু সালটাকে। দীনবন্ধু মিত্রের জন্ম হচ্ছে 1830 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হচ্ছে 1873 খ্রিস্টাব্দে। এবার আমরা দেখব দীনবন্ধু মিত্রের কিছু ব্যক্তিগত তথ্য এবং তার সম্পর্কিত কিছু আলোচনা। নদিয়া জেলার চৌবেড়িয়া গ্রামে 1830 খ্রিস্টাব্দের 1 নভেম্বর দীনবন্ধু মিত্রের জন্ম হয়। দীনবন্ধুর পিতৃদত্ত নাম ছিল গন্ধর্ব নারায়ণ এবং পিতা ছিলেন কালাচাঁদ মিত্র। তাহলে দেখো, এখান থেকে সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজনীয় সেটা হচ্ছে এই গন্ধর্ব নারায়ণ ছিল তার পিতৃদত্ত নাম, কিন্তু দেখো ভালো নাম হচ্ছে দীনবন্ধু মিত্র। তিনি ঈশ্বরগুপ্তের ভাব শিষ্য ছিলেন। তাহলে দীনবন্ধু মিত্র কার ভাব শিষ্য ছিলেন? ঈশ্বরগুপ্তের ভাব শিষ্য ছিলেন। ঈশ্বরগুপ্তের প্রেরণায় সাধুরঞ্জন ও সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা রচনার মধ্য দিয়ে তার সাহিত্য জগতে প্রবেশ ঘটে। তাহলে দেখো এখান থেকে কিন্তু খুব সহজেই আমরা এই বিষয়টাকে জেনে নিতে পারছি। মনে করা হয় দীনবন্ধু মিত্রের প্রথম কবিতা হচ্ছে মানব চরিত্র। কবিতাটি ঈশ্বরগুপ্ত সম্পাদিত সাধুরঞ্জন নামক সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে এই যে বলা হলো না যে ঈশ্বরগুপ্তের প্রেরণায় সাধুরঞ্জন অথবা সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা রচনার মধ্য দিয়ে তার সাহিত্য জগতে প্রবেশ ঘটে, তাহলে এই মানব চরিত্র হচ্ছে তার প্রথম কবিতা, যে কবিতার মধ্য দিয়ে তার সাহিত্য জগতে আত্মপ্রকাশ ঘটেছিল। এবার আমরা দেখে নেব দীনবন্ধু মিত্রের নাটক সমূহকে এক নজরে, অর্থাৎ এক নজরে দীনবন্ধু মিত্রের নাটক সমূহ। দেখো দীনবন্ধু মিত্রের নাটককে আমরা মূলত 5টা ভাগে ভাগ করেছি। প্রথমে সামাজিক নাটক, তারপরে দেখো রোমান্টিক নাটক, তারপরে দেখো কমেডি, তারপরে হচ্ছে কবিতাগুচ্ছ এবং শেষ হচ্ছে গদ্য স্কেচ। এই 5টা ভাগের মধ্যে প্রথমে আমরা সামাজিকের ভাগে ঘরে রেখেছি নীলদর্পণটিকে, আর দ্বিতীয় রোমান্টিক নাটকে আমরা ছন্দ 3টে রেখেছি। সেটা হচ্ছে নবীন তপস্বিনী 1863 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, লীলাবতী 1867, কমলকামিনী হচ্ছে 1873। আর 3 নম্বর পয়েন্ট যেটা কমেডি বা প্রহসন, এক্ষেত্রে আমরা 3টে নাটককে রেখেছি, বিয়ে পাগলা বুড়ো 1866, সদবার একাদশী 1866 এবং জামাইবাড়ি 1872। তারপরে আমরা ভাগ করেছি কবিতাগুচ্ছ। দীনবন্ধু মিত্রের 2টি কবিতাগুচ্ছের নাম বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে সুরধ্বনি কাব্য 1871-76 এবং দ্বাদশ কবিতা 1872। আর 2টো গদ্য স্কেচ সবথেকে বিখ্যাত, সেটা হচ্ছে জমালয়ে জীবন্ত মানুষ ও পোড়া মহেশ্বর। তাহলে দীনবন্ধু মিত্রের নাটক সমূহর সাথে সাথে আমরা কবিতাগুচ্ছ ও গদ্য স্কেচের পরিচয়টা দেখে নিলাম। এবার আমরা দেখে নেব যে দীনবন্ধু মিত্রের নাট্যাবলীর সংক্ষিপ্ত পরিচয়। দেখো দীনবন্ধু মিত্রের নাটকের সংক্ষিপ্ত পরিচয় যদি তুলে ধরতে যাই, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা নাটক সম্পর্কে বিশ্লেষণ করা অবশ্যই জরুরি। আমরা প্রথমে দেখব নীলদর্পণ নাটকটি সম্পর্কে। নীলদর্পণ নাটকের প্রকাশকাল হচ্ছে 1860 খ্রিস্টাব্দ। দীনবন্ধু মিত্রের সামাজিক নাটক হচ্ছে নীলদর্পণ। নাটকটি ঢাকায় বসে রচনা করেন। দেখো ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, সেখানে বসে রচনা করেন। এই নাটকের ঘটনাবলী গৃহীত হয়েছে যশোহর, খুলনা, নদিয়া, চব্বিশ পরগনা জেলা থেকে। তোমরা জানো এই নীলবিদ্রের দুজন বিখ্যাত নেতা ছিল দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস, এরা কৃষ্ণনগরের বাসিন্দা। তা সেক্ষেত্রে এই নদিয়াটা কিন্তু ব্যাপক ভূমিকা পালন করেছিল। ঢাকা থেকে নীলকর, বিশ্বধর, দংশন, কাতর, প্রজা নিকর, ক্ষেমেন করণ, কেনচিত প্রতিঘা নাবি প্রণীতম, এই ছদ্মনামে এই নাটকটি প্রকাশিত হয়। তবে কোনো কোনো বইতে এত বড় ছদ্মনার নাম দিয়ে কেনচিত প্রতিঘা নাবি প্রণীতম এটুকু ছদ্মনামও পাওয়া যায়। তবে ভালোভাবে পড়তে গেলে বলা যায় নীলকর, বিশ্বধর, দংশন, কাতর, প্রজা নিকর, ক্ষেমন করেন, কেনচিত প্রতিঘা নাবি প্রণীতম, এই ছদ্মনামে তিনি এই নাটকটি লিখেছিলেন। এই নীলদর্পণ নাটকটি প্রথম বাংলা নাটক যা বাংলা থেকে ইংরাজিতে অনুদিত হয়। মানে এর আগে কোনো নাটক বাংলা থেকে ইংরাজিতে অনুদিত হয়নি। মাইকেল মধুসূদন দত্ত এর নেটিভ ছদ্মনাম ব্যবহার করে 1861 সালে নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ করেন। দেখো প্রথমে কিন্তু মধুসূদন দত্ত অনুবাদ করেছিলেন কিনা এ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তিনি এ নেটিভ ছদ্মনামে ব্যবহার করে কিন্তু এটি রচনা করেছিলেন বা অনুবাদ করেছিলেন। এর পরবর্তীতে আমরা একটু দেখে নেব যে এই নাটকের ইংরাজি অনুবাদের নাম ছিল নীলদর্পণ দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর।
মানে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করে নাম দিলেন নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। মাইকেল মধুসূদন দত্ত এ নেটিভ ছদ্মনামের আসল পরিচয় সামনে আনেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মানে প্রথমে কিন্তু জানা যায় না যে এই এ নেটিভ ছদ্মনামটি কার। সর্বপ্রথম এই ছদ্মনামটি প্রকাশ্যে এনেছিলেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নাটকের ইংরাজি অনুবাদের সময় প্রকাশক ছিলেন পাদ্রি জেমস লং সাহেব। নাটকে অনুবাদকের কোনো নাম ছিল না। প্রায় 550 কপি মতো বা 500 কপি মতো বই প্রকাশ করা হয়েছিল। অনুবাদ প্রকাশের দায়ে প্রকাশক জেমস লংকে 1 মাসের কারাদণ্ড ও 1,000 টাকা জরিমানা করা হয়। দেখো, আগে যেহেতু ছদ্মনামে লিখেছিলেন, এ নেটিভ ছদ্মনামে, তাই লেখককে খুঁজে না পাওয়ায় প্রকাশকের কিন্তু কারাদণ্ড ও জরিমানা করা হয়েছিল। এই জরিমানার টাকা দেন কালীপ্রসন্ন সিংহ। বিখ্যাত মার্কিন মহিলা ঔপন্যাসিক হ্যারিয়েট রিচার্ড স্টোর আঙ্কেল টমাস কেবিনের সাথে নাটকটিকে তুলনা করা হয়। তোমরা বিশেষ করে এই আঙ্কেল টমাস কেবিন এই শব্দটার সঙ্গে একটু পরিচিত হয়ে থাকবে। আঙ্কেল টমাস কেবিনের সঙ্গে তুলনা করা হয়। নীলদর্পণ আসলে ট্র্যাজেডি নয়, এটি একটি মেলোড্রামা। নীলদর্পণ নাটক আসলে একটি ট্র্যাজেডি নয়, এটি একটি মেলোড্রামা। তবে এর গোত্র পরিচয় নিয়ে কিন্তু অনেক বিতর্কিত বিষয় রয়ে গেছে। এরপরে আমরা দেখব এই নাটকটি ঢাকার পূর্ব বঙ্গভূমিতে প্রথম অভিনীত হয়। প্রথম কিন্তু ঢাকাতে অভিনীত হয়েছিল, পূর্ব বঙ্গভূমি বলে একটা থিয়েটার বা মঞ্চতে। 1872 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর নাটকটি ন্যাশনাল থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয়েছিল। এই নাটকের প্রধান চরিত্র হলো গোলোকচন্দ্র, নবীন মাধব, সাবিত্রী, সরলতা, তোড়াপ, সাধুচরণ, পদিময়রানী। এতগুলো মনে না রাখলে নবীন মাধব, তোড়াপ, সাধুচরণ, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। এর পরের নাটকটা আমরা দেখব, সেটা হচ্ছে নবীন তপস্বিনী। দেখো, এই নবীন তপস্বিনীটা আমাদের এবার দেখে নেব। নবীন তপস্বিনীর প্রকাশকাল হচ্ছে 1863। নবীন তপস্বিনী নাটকটি দীনবন্ধু মিত্র 1863 খ্রিস্টাব্দে কৃষ্ণনগর থেকে প্রকাশ করেন। এই নাটকটি একটি রোমান্টিক নাটক, আর এই নাটকের উৎসর্গপত্রে নাম ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। অর্থাৎ নাটকটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছিল। মনে করা হয় এই নাটকের জলধর চরিত্রটি শেক্সপিয়ারের মেরি ওয়েভস অফ উইন্ডসরের ফলস্টাফের অনুকরণে রচিত। তোমরা কিন্তু এই শব্দবন্ধের সঙ্গে একটু পরিচিতি হয়ে থাকবে। এই নাটকের প্রধান চরিত্র হলো জলধর, বিদ্যাভূষণ, তপস্বিনী, বিজয়, কামিনী। দেখো, এই কামিনী নামটা আছে বলে কেউ কমলা কামিনী কিন্তু ভেবে নিও না, এক্ষেত্রে কিন্তু তাহলে অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। এরপরে আমরা চলে যাব পরের নাটক, সে নাটকটির নাম হচ্ছে লীলাবতী। আচ্ছা, লীলাবতীর প্রকাশকাল হচ্ছে 1867। লীলাবতী একটি মিলনান্তক নাটক। দেখো, এই নাটকটি হচ্ছে একটি মিলনান্তক নাটক। এই নাটকের উদ্দেশ্য প্রসঙ্গে দীনবন্ধু মিত্র কালিদাসের রঘুবংশম থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন। অনেক সময় প্রশ্নে আসতেই পারে যে কালিদাসের রঘুবংশম থেকে একটি শ্লোক কোন নাটকে উদ্ধৃত করা হয়েছে। 4টে অপশান দিয়ে দিল, আমাদের বলতে হবে কিন্তু লীলাবতীতে। এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে নদের চাঁদ, হেমচাঁদ, লীলাবতী, হরবিলাস। দেখো, এই নদের চাঁদ চরিত্রটির পরিচয় কিন্তু আমাদের 10ম শ্রেণীর পাঠ্যবইতে নদীর বিদ্রোহ যে গল্পটি রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, সেখানেও কিন্তু নদের চাঁদ শব্দটির উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ এই চরিত্রটি কিন্তু সেখানেও রয়েছে, আমাদের একটু পড়ার সময় ভালোভাবে পড়তে হবে। আমরা দেখে নেব পরের নাটক, কমলা কামিনী, 1873। 1873 খ্রিস্টাব্দে নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল। মনে করা হয় দীনবন্ধু মিত্রের এটি শেষ নাটক, মানে এরপরে তিনি এই ধরনের নাটক আর লেখেননি। যতীন্দ্রনাথ ঠাকুর বাহাদুরকে নাটকটি উৎসর্গ করেন। নাটকটিতে মণিপুর, কাছাড় প্রভৃতি অঞ্চলের কথা বর্ণিত হয়েছে। তারপরে দেখো, সুরবালা চরিত্রে বঙ্কিমের দুর্গেশ নন্দিনীর বিমলা চরিত্রের প্রভাব দেখা যায়। দেখো, বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী যে উপন্যাসটি রয়েছে, সেই উপন্যাসের বিমলা চরিত্রের প্রভাব কিন্তু এই সুরবালা চরিত্রে দেখা যায়, কমলা কামিনী বা কমলে কামিনী নাটকের চরিত্রে। এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে কল্যাণী, সুরবালা, শিখণ্ডী, বাহন। তোমরা মনে রাখবে এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে কল্যাণী, সুরবালা আর শিখণ্ডী, বাহন। এবার আমরা চলে যাব পরে দীনবন্ধু মিত্রের বিখ্যাত কমেডি নাটক বা প্রহসনধর্মী নাটক, সেটি হচ্ছে বিয়ে পাগলা বুড়ো। দেখো, বিয়ে পাগলা বুড়ো প্রকাশকাল হচ্ছে 1866। তোমাদের মনে আছে নিশ্চয়ই, এর আগে আমরা মধুসূদন দত্তের দুটি প্রহসন পড়েছিলাম, তার সাল প্রকাশকাল ছিল 1860। দেখো, এখানে দীনবন্ধু মিত্রের দুটো প্রহসনই কিন্তু 1866। অতএব আমাদের কিন্তু মনে রাখতে খুব সুবিধা হবে। এই বিয়ে পাগলা বুড়ো একটি কমেডি নাটক, যেহেতু প্রহসনধর্মী নাটকটি অনেকটা স্যাটায়ারিক কমেডির অন্তর্ভুক্ত। আর এই স্যাটায়ারিক কমেডির উদ্ভাবন করেছিলেন বেন জনসন। তোমরা কিন্তু এই নামগুলো মনে রাখবে, তোমাদের সাহিত্যের রূপরীতি পড়ার সময় এগুলো কাজে লাগতে পারে। দেখো, এই বিয়ে পাগলা বুড়ো নাটকটি 2 অঙ্কে সমাপ্ত, মানে এখানে 2 মাত্র অঙ্ক রয়েছে।
নাটকটি মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের অনুকরণে রচিত। দেখো, এর আগের ক্লাসে আমরা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে পড়েছি। তোমরা যারা ক্লাসটা এখনও দেখোনি, তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকেও দেখে নিতে পারো। আমরা মধুসূদন দত্ত পড়তে গিয়ে দেখেছিলাম বুড়ো শালিকের ঘাড়েরও এই প্রহসনটির রচনা প্রকাশকাল হচ্ছে 1860। এটিও একটি কিন্তু প্রহসনধর্মী রচনা। মনে করা হয় এই বিয়ে পাগলা বুড়ো নাটকটি মধুসূদনের বিয়ে বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের অনুকরণে রচিত। তারপরে দেখো, মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের ভক্তপ্রসাদ চরিত্রের সাথে রাজীব লোচনের চরিত্রের অনেকটা সাদৃশ্য রয়েছে। দেখো, তাহলে বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের বিখ্যাত চরিত্র হচ্ছে ভক্তপ্রসাদ, আর এখানে বিয়ে পাগলা বুড়ো নাটকের সবথেকে বিখ্যাত চরিত্র হচ্ছে রাজীব লোচন। তাহলে আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। এবার দেখবো চরিত্রগুলো। এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে রাজীব, মানে রাজীব লোচন, রাসমণি, গৌড়বন ইত্যাদি। আমরা অতগুলো চরিত্র মনে রাখবো না, বিশেষ করে দুটো একটা করে মনে রাখতে পারলেই হবে, যেগুলো বিখ্যাত চরিত্র। যেহেতু আমাদের এমসিকিউ ধর্মী প্রশ্ন, এগুলো কিন্তু দিলেও দিতে পারে। এবার আমরা দেখবো সধবার একাদশী, এরও প্রকাশকাল 1866। দেখো, মনে রাখার কিন্তু খুব সুবিধা, বিয়ে পাগলা বুড়ো 66, আর সধবার একাদশী এটাও কিন্তু 1866। তারপরে দেখো, এটি একটি সামাজিক নাটক। এই বিয়ে পাগলা বুড়োটি একটি, যেমন পড়েছিলাম, কমেডি নাটক, এই সধবার একাদশী এটা কিন্তু সামাজিক নাটক, তবে একে অনেকেই কিন্তু কমেডি বলে থাকেন। এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে নিমচাঁদ, ঘটিরাম ডেপুটি, অটল। দেখো, এই নিমচাঁদ আর ঘটিরাম ডেপুটি এই দুটো কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে। মধুসূদন দত্তের এগেই কি বলে সভ্যতার নবকুমারের সাথে নিমচাঁদের সাদৃশ্য আছে বলে মনে করা হয়। তাহলে দেখো, একটার সাথে আর একটা কিন্তু বেশ মিল রয়েছে। আমরা প্রথমে দেখেছিলাম বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের ভক্তপ্রসাদের সাথে এই নাটক বিয়ে পাগলা বুড়ো নাটকে রাজীব লোচনের একটা সাদৃশ্য রয়েছে। ঠিক তেমনই মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতার নবকুমারের সাথে সধবার একাদশী নিমচাঁদের কিন্তু একটা সাদৃশ্য রয়েছে বলে মনে করা হয়। তাহলে এই হচ্ছে সধবার একাদশী থেকে তথ্য। এবার আমরা চলে যাব দীনবন্ধু মিত্রের একদম লাস্ট প্রহসন, সেটা হচ্ছে জামাই বাড়িক, এর প্রকাশকাল হচ্ছে 1872। দেখো, এটা একটা একদম বিশুদ্ধ প্রহসন, এতে কোনো ভেজাল নেই। এটি দীনবন্ধু মিত্রের তৃতীয় প্রহসন, তাহলে প্রথম দিকে দুটো রয়েছে আর পরে হচ্ছে এটি। দেখো, প্রথম দিকে দুটো বলতে সধবার একাদশী, এটা তো অবশ্যই অনেকে সামাজিক বলে থাকলে ওটা কিন্তু একটা কমেডি নাটক বা প্রহসন। তারপরে দেখো স্ত্রী প্রধান প্রহসন, মানে এই নাটকে স্ত্রী চরিত্রটাই বেশি প্রাধান্য পেয়েছে। এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে কল্যাণী, সুরবালা, শিখণ্ডী বাহন। তাহলে এখান থেকে আমরা দীনবন্ধু মিত্রের সমস্ত নাটকগুলো দেখে নিলাম। এবার আমরা চলে যাব এক নজরে প্রশ্নোত্তর পরিচয় পর্বে। প্রথম প্রশ্ন হচ্ছে দীনবন্ধু মিত্রের পিতৃদত্ত নাম কী ছিল। দেখো, আমরা যখন একদম প্রথম দিকে পড়ছিলাম, দীনবন্ধু মিত্র সম্পর্কে জানছিলাম তথ্য আকারে, তখন কিন্তু আমরা দেখেছি এর পিতৃদত্ত নাম ছিল গন্ধর্ব নারায়ণ। তাহলে আমরা যদি প্রথম থেকে ভালো করে পড়ি, তাহলে প্রতিটা প্রশ্নের উত্তর পড়তে কিন্তু খুব একটা সমস্যা হবে না। দেখো, অপশানে ছিল কালাচাঁদ, এই কালাচাঁদের যে তার পিতার নাম নারায়ণ শর্মা, এখানে কোনোটাই উল্লেখ নয়, ঈশ্বর শর্মা উল্লেখ নয়। তোমাদেরকে অনেক সময় বিভ্রান্ত করার জন্য এরকম কোনো শব্দ দিয়ে দিতে পারে, তবে তোমরা কিন্তু তথ্যগুলোকে একটু ভালো করে পড়ে রাখবে। দু নম্বর প্রশ্ন হচ্ছে দীনবন্ধু মিত্র কার ভাবশিষ্য ছিলেন। দেখো, দীনবন্ধু মিত্র ভাবশিষ্য ছিলেন ঈশ্বর গুপ্তের। আমরা তবু অপশানগুলো দেখি কী লেখা আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আর রবীন্দ্রনাথ ঠাকুরের। দেখো, এগুলো কোনোটিই নয়, হবে ঈশ্বর গুপ্তের। আমরা দেখব তিন নম্বরে প্রশ্ন, নীলদর্পণ নাটকের প্রকাশকাল কত, 1860 খ্রিস্টাব্দ, 1861 খ্রিস্টাব্দ, 1863 খ্রিস্টাব্দ আর 1867 খ্রিস্টাব্দ। আমরা অবশ্যই উত্তর করব 1860 খ্রিস্টাব্দ। আমরা চলে যাব এবার চার নম্বর প্রশ্নে। চার নম্বর প্রশ্নে কী আছে, নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ কে করেন। দেখো, নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, তাহলে অপশান এ। অপশান দেখো বিতে কী লেখা আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশান সিতে রয়েছে ঈশ্বর গুপ্ত। অপশান ডিতে রয়েছে নাট্যকার নিজেই। অনেকে কিন্তু নাট্যকার নিজেই এই অপশানটাতে করে দেওয়া আসবে, কিন্তু উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। এ নেটিভ ছদ্মনামে করেছিলেন, তাই না, এ নেটিভ ছদ্মনামে। তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর করলাম অপশান ক। এরপরে আমরা দেখব পাঁচ নম্বর প্রশ্নটিকে, নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদের নাম কী ছিল। দেখো, অপশান কতে আছে নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর, অপশান খতে আছে মেরি ওয়েভস অফ উইন্ডসর, অপশান গতে আছে আঙ্কেল টমাস কেবিন, আর ঘতে আছে এ নেটিভ প্লান্টিং মিরর। অবশ্যই উত্তর হবে অপশান ক, নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। এবার আমরা দেখব ছ নম্বর প্রশ্নটিকে,
6 নম্বর প্রশ্নে কি আছে, নীলদর্পণ কোন ধরনের নাটক? দেখো নীলদর্পণ কোন ধরনের নাটক, এর অপশানগুলোতে আছে ক প্রহসন, খ সামাজিক নাটক, গ ঐতিহাসিক নাটক, ঘ কমেডি। এক্ষেত্রে আমরা উত্তর করতে পারি অপশান খ সামাজিক নাটক, কারণ নীলদর্পণে সামাজিক বিষয়গুলোকেই তুলে ধরা হয়েছে। আমরা চলে যাব এবার 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে কি আছে, লীলাবতী কোন ধরনের নাটক? অপশান ক প্রহসন, অপশান খ পৌরাণিক, অপশান গ মিলনান্তক, অপশান ঘ সামাজিক। দেখো আমরা এক্ষেত্রে কিন্তু লীলাবতীকে মিলনান্তক নাটক বলেই ধরে নেব। পরের প্রশ্ন হচ্ছে দীনবন্ধু মিত্রের একটি গদ্য স্কেচ হলো। দেখো অপশান ক কমলে কামিনী, এটা একটি নাটক। অপশান খ জমালয়ের জীবন্ত মানুষ, এটা একটা স্কেচ। দ্বাদশ কবিতা, এটা হচ্ছে কবিতা গুচ্ছ বলা যায়। আর জামাই বাড়ি হচ্ছে প্রহসন। তাহলে এক্ষেত্রে আমরা উত্তর করব অপশান খ জমালয়ের জীবন্ত মানুষ। তোমরা জানো দীনবন্ধু মিত্রের দুটি গদ্য স্কেচ রয়েছে, একটা জমালয়ের জীবন্ত মানুষ আর একটা হচ্ছে পোড়া মহেশ্বর। এবার আমরা দেখব 9 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের কোন নাটকটি স্ত্রী চরিত্র প্রধান? অপশান ক নীলদর্পণ, অপশান খ কমলে কামিনী, অপশান গ লীলাবতী, অপশান ঘ জামাই বাড়িক। দেখো জামাই বাড়িকটা হচ্ছে স্ত্রী প্রধান চরিত্রমূলক নাটক, তাহলে এক্ষেত্রে আমরা উত্তর করব অপশান ঘ। আমরা দেখে নেব আজকের শেষ প্রশ্ন, দীনবন্ধু মিত্রের শেষ নাটক কোনটি? দেখো অপশান ক নীলদর্পণ, এটা 1860-এ প্রকাশিত হয়েছিল। অপশান খ কমলে কামিনী, এটা 1873-এ হয়েছিল। লীলাবতী, তারপরে দেখো জামাই বাড়িক, জামাই বাড়িক 72-এ হয়েছিল। তাহলে এক্ষেত্রে ধরে নেবো আমরা কমলে কামিনী, কারণ লীলাবতী হচ্ছে 1867-তে। তাহলে এক্ষেত্রে সবার শেষ হচ্ছে কমলে কামিনী। তাহলে দীনবন্ধু মিত্রের শেষ নাটক হচ্ছে কমলে কামিনী। আজকে ক্লাস এখানে শেষ করছি, আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না, সেই সাথে আজকের ক্লাসটিকে বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন আলোচনা নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।